প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে হাজির হয়েছে একটি চটপটি রেসিপি নিয়ে আমি চেষ্টা করেছি ঘরে থাকা মশলায় সহজ করে এই রেসিপিটি আপনাদের দেখানোর জন্য তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেই আজকের রেসিপি আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর পেঁয়াজও দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিব পেঁয়াজটা যেন পুড়ে না যায় একটু নাড়াচাড়া করে এর মধ্যে এক এক করে আমি বাকি মশলাগুলো অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা এখানে আমি একটা চামচ পরিমাণ আদা রসুনের বাটা দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখানে ধনিয়ার গুঁড়াটা আমি এক চা চামচ দিয়েছি আর হলুদের গুড়া দুই চা চামচ পরিমাণে দিয়েছি আবার একটু নেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে আমি দেড় চা চামচ পরিমাণ দিয়েছি এটাও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর সামান্য একটু পানি দিয়ে দিব আর একটু ভালো মতো কষানোর জন্য ভালো মতো কষে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরা গুঁড়া এটাও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ডাবলি বুট দিয়ে দিচ্ছি এখানে হাফ কেজি পরিমাণ ডাবলি বুট আছে আর আমি এই বুটটা সারা রাত ভিজিয়ে রেখেছি পরের দিন সিদ্ধ করে নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি আমি ঝোলটা পাতলা রাখব। আপনারা একটু ঘন খেতে চাইলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন তিনটি আলু আর তিনটি ডিম আমি সিদ্ধ করে টুকরা করে নিয়েছি এগুলো আমি চটপটির মধ্যে দিয়ে নিয়েছি আর ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কয়েকটি কাঁচামরিচের কুচিও ইউজ করেছি আর বুটটা কিন্তু আগে থেকেই সিদ্ধ করা তাই জাস্ট পানিটাকে আমি একটু কমিয়ে নিচ্ছি আর আমি একটু পাতলা রাখবো আপনারা ঘন খেতে চাইলে আরও কিছুক্ষণ চুলায় রেখে ঘন করে নিতে পারেন তো আমার এটা হয়ে গিয়েছে জাস্ট আর একটু শুকিয়ে আসলে আমি এটা নামিয়ে গরম গরম পরিবেশন করব। হয়ে গেছে মজাদার চটপটি এই শীতে আপনারা বাসায় এটি ট্রাই করতে পারেন আমি তেঁতুলের টক আর ধনে পাতা দিয়ে উপর একটু গার্নিশ করে নিয়েছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ